বিপিএল ফুটবলে টানা চতুর্থ শিরোপা জয়ের বেশ কাছে বসুন্ধরা কিংস, হাতে আছে পাঁচ ম্যাচ যার তিনটি জিতলেই চ্যাম্পিয়নের মুকুট পড়বে ঢাকার ফুটবলের জেন্ট। দলের খেলোয়াড় ও কোচ জানান একে একে সব ম্যাচ জিততে চান তারা। শুক্রবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে তাই বড় জয় উপহার দিতে চায় দল। সুকুন সরকার জানাচ্ছেন বিস্তারিত। বড় দল মানে হারতে মানা, ব্যাপারটা কিন্তু তেমন না। কখনো কখনো মাঠে দুর্ঘটনার শিকার হতে হয়, তাই ঘটেছে কিংসের সাথে। বিপিএলে পুলিশের কাছে হার, পরের ম্যাচেই মোহামেডানের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে ফেডারেশন কাপ থেকে। তাতে কিছুটা হলেও মনোবলে চিড় ধরেছে কিংসের খেলোয়াড়দের। তাই তো ম্যাচের আগের দিন খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে হাজির হলেন কিংস সভাপতি ইমরুল হাসান। বললেন হার জিত তো থাকবেই, তবে দল ঘুরে দাঁড়াবে বিশ্বাস তার। গত দুটো খেলায় আমাদের প্রত্যাশিত রেজাল্ট না হলো, টিমের প্রতি আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে। আশা করি ছেলেরা যদি তাদের স্বাভাবিক খেলা খেলে যেতে পারে, আমরা কালকের খেলা জয় নিয়ে ফিরব, এবং কালকের খেলা যদি আমরা জয় নিয়ে আসতে হয় তাহলে শিরোপার একদমই কাছাকাছি চলে আসব। তো প্লেয়ারদেরকে আমরা মেসেজটুকু সেটাই দিয়েছি যে তাদের প্রেশার নেওয়া যাবে না, তাদের স্বাভাবিক খেলাটুকু খেলে যাওয়ার জন্য। লিগ সেরা হওয়ার দৌড়ে সবার আগে বসুন্ধরা কিংস, পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিগের শুরু থেকেই। বিপিএলে কিংসের হাতে এখন আছে পাঁচ ম্যাচ, যার তিনটিতে জিততে পারলেই টানা চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলবে ঢাকার ফুটবলের জায়ান্টরা। একটা চ্যাম্পিয়ন টিম পরপর দুইটা হারতে পারে, এটা কখনো কেউ মেনে নিতে পারে নাই। তো আমরা ওইভাবে মেনে নিতে পারি না। আমাদের কোচ প্যারেন্ট থেকে সব অফিসিয়াল থেকে প্লেয়ারদের থেকে সবার একটু একটা টার্গেট আছে, আমরা নেক্সট টাইম থেকে ঘুরে দাঁড়াবো। কিংসের সহকারী কোচ আসিফুজ্জামান বলছেন দলে নেই কোনো ইঞ্জুরি, তাই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সেরা দলটাই মাঠে খেলবে। বসুন্ধরা কিংস একেবারেই প্রথম থেকেই প্রফেশনাল একটা টিম হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে, একদম ইন্টায়ার দ্য টিম। সেই জায়গা থেকে আমরা প্রথম লক্ষ্যটাই হচ্ছে, যেমন লিগের ব্যাপারে আমাদের লক্ষ্য হচ্ছে লিগ চ্যাম্পিয়ন হওয়া, তারপরে অ্যাডিশনাল ব্যাপারগুলো আসে অপরাজিত থাকা। একটা লম্বা সময় আমরা এই লিগে অপরাজিত ছিলাম। আরেক সহকারী কোচ রক্সির মুখে শোনা গেল মাঠ নিয়ে হতাশা। কিংসের মাঠে যতটা ভালো ফুটবল খেলা যায় তা হয় না ঢাকার বাইরের মাঠগুলোতে। বসুন্ধরা কিন্তু একটা আদর্শ এবং নিদর্শন তৈরি করেছে আইডিয়াল হিসেবে সব ক্লাবের, যে আমাদের নিজস্ব মাঠ আছে এবং ফুটবলের অন্তরায় যেটা আপনাকে ফুটবল উন্নয়ন করতে চাইলে সবচেয়ে প্রথম ফুটবলের যে ল আছে সতেরোটা, তাতে প্রথমটাই হলো ফিল্ড। তো মাঠ একটা বিশেষ কারণ, এবং মাঠটা হইতে হবে আপনি ইন্টারন্যাশনাল উপযোগী, তাহলে আপনি তার ফুটবল প্লেয়ার খেলা সব কিছু ওই মানে পাবেন। শুক্রবার বিকেল চারটায় কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।